মানুষদরক আজি ফিরোজ রশিদ ঢাকা 6 আপনার সময় 2 মিনিট আসলে বক্তব্য তো উপর রাখা যায় না একটু আগে মাননীয় আমাদের শিক্ষামন্ত্রী বলছেন যে সামরিক সময়ে কিছু জঞ্জাল ওনারা দীর্ঘ 15 বছর টানা ক্ষমতা থেকেও শেষ করে যেতে পারে না আসলে সম্ভব না তো জঞ্জাল শেষ করা যেমন ধরেন যে পান্থপথ ঢাকা করছিল সামরিক শাসন এটা উঠে দেওয়া উচিত ছিল এখানে পান্থপথটা সরিয়ে দিয়া উপর দিয়ে তো রাস্তা হয়েই গেছে কিন্তু এটা পারে নাই সরাতে এই ব্যর্থতা তো আছেই ওনাদের রোকে আসল নেই ইংলিশ রোড ঢাকা বাইপাস এগুলো সামরিক শাসনের আমলে করা ভাই এই ঢাকা রক্ষা বেরিবাদ বন্ধ তোর থেকে সময় ইপিজেড সাভারে যেখানে শ্রমিক আমরা সমস্ত গার্মেন্টস শুরু হইলো ওখান থেকে বিকেএস যেখান থেকে পিলার তৈরি হয় মানে স্পিকার উপজেলা পদ্ধতি করছিলাম রাস্তাঘাট করছিলাম এইগুলো বন্ধ করে দেওয়া উচিত ছিল আসলে ঢাকা ডিএসএ সিএস লাগে নাম এখন আমরা লিখে ডিএসএ কে ঢাকা এটাও কিন্তু সামরিক শাসন আমলে করা হাতি ঝিলে যে রাইস বন্ড ভেঙে যে করছে এটা তো কিন্তু ওয়ান ডেলিভারি করছে সরকারি ছুটি শুক্রবার এগুলো সমস্ত কিন্তু এই জঞ্জালগুলো সামরিক শাসন আমলে হয়েছে আরো অনেক কাজ কথা বলতে পারি আপনাকে তো এইগুলো যদি আপনারা সরাইতে যান কম্বল বাঁচতে গেলে কি থাকবে থাকে না মানুষ স্পিকার এইগুলো খুঁজাই লাভ নেই আমাদের উন্নয়ন হচ্ছে একটা ধারাবাহিকতা ইটের পরে দিয়েই একটি ভবন নির্মাণ হয় আপনার তার উপরে কিন্তু দাঁড়িয়ে আছেন অতএব এটা খোঁচা দিয়ে খোঁচা খান কেন এত দাঁড়িয়ে যে বাস করতে আসেন একদিন সময় দেন আপনিও করেন আমরাও করি অসুবিধা নাই সরকার এবং বিরোধী দল তো এখানে কথা বলার জন্যই এটা হলো গণতন্ত্রের তীর্থস্থান মানে স্পিকার সময় দেন আমি বলি আমাদের এই পার্লামেন্ট হচ্ছে গণতন্ত্র চর্চার শ্রেষ্ঠ পথপীঠ এক মিনিট বলুন 10 বছর টানা 14 সাল থেকে এই যে 23 সাল চলে যাচ্ছে আমরা এই পার্লামেন্টে আপনার নেতৃত্বে আছি মাননীয় স্পিকার কিন্তু 15 বছর সরকার আছে এই 10 বছর অত্যন্ত সফলভাবে আমরা সমর্থন করেছি আপনার পশ্চিম ধৈর্য আপনার জ্ঞানের গভীরতা শব্দ চয়ন এবং বিশেষ করে বিরোধী দলের প্রতি আপনার নিরপেক্ষ আচরণ এই সংসদকে সর্বদা প্রাণবন্ত করে রেখেছে এবং সমৃদ্ধ করেছে আমরা মনে করি এই জন্য একাদশ সংসদে দেশপ্রান্তে এসে আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি সবসময় করি মাননীয় স্পিকার এবং সংসদের অধিবেশনের শেষে আপনার জ্ঞান গর্ব প্রতি ভাষণে সম্পূর্ণ ভাষণ আমাদেরকে আমাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করেছে বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদের প্রত্যেকটা অধিবেশনে সব থেকে বেশি উপস্থিত থেকে সংসদকে প্রাণবন্ত করেছেন মনে করি গণতন্ত্রের সর্বোত্তম চর্চা কেন্দ্র হচ্ছে এই সংসদ যেটা আপনার নেতৃত্বে আমরা চালিয়ে যাচ্ছি সরকার এবং বিরোধী দল আমরা সামনে সামনে বসব আমরা যুক্তিতর্ক নিয়ে কথা বলবো একে কথা বললে আমরা খণ্ডন করবো এটাই হচ্ছে নিয়ম সংসদের এবং প্রত্যেক কথা বলে যুক্তি থাকবে আমাদের এই কথাগুলো এবং কিন্তু সমস্ত জনগণ শুনতেছে এই দেশে শুধু না বিদেশেও বসে শুনতেছে যাই হোক মাননীয় স্পিকার বিরোধী দলকে আপনি অনেক সময় দিয়েছেন আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আমাদের সকলের যেহেতু এই একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন আপনি সমাপ্ত করতে যাচ্ছেন আমাদের তরফ থেকে বিরোধী দল তরফ থেকে আপনাদের সকলের প্রতি আমাদের শুভেচ্ছা রইল ধন্যবাদ মাননীয় স্পিকার